সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির রবিবার দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের হাসপাতাল মোড়ের কাছে জানা গেছে মৃতের নাম সুদীত রায় তার বাড়ি চাঁচলের ভারতী নগর এলাকায় সে হাসপাতালে অস্থায়ী কর্মী ছিলেন এদিন চাঁচলের হাসপাতাল মোড়ের কাছে রায়গঞ্জ অভিমুখী একটি সরকারি বাস ওই বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার দুর্ঘটনার পর থেকে রায়গঞ্জগামী রাজ্য সড়ক অবরুদ্ধ করে রেখেছে উত্তেজিত জনতা ভাঙচুর চালানো হয়েছে ওই সরকারি বাসেও ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ঘটনাস্থলে এসডিপিও এবং আইসির প্রতিনিধিত্বে রয়েছে পুলিশ বাহিনী ঘাতক বাস চালক পলাতক অবশ্যই এখানে স্টেট বাসের দোষ স্টেট বাসের ড্রাইভাররা চাঁচলে এটা নিয়ে তিনবার অ্যাক্সিডেন্ট হলো এবার তিনবার অ্যাক্সিডেন্ট এটা নিয়ে আমাদের চাঁচলের কর্তৃপক্ষকে প্রশাসনকে বলবো স্টেট বাসে একটু দেখা উচিত এইভাবে বাস চালানোটা ওদের বন্ধ করা উচিত এত গতিতে ওরা লোকালে এইভাবে বাস চালানোটা অ্যাটলিস্ট বন্ধ করানো উচিত সেটা এখন আমরা বুঝতে পারিনি কিন্তু এটা নিয়ে তিনবার অ্যাক্সিডেন্ট হলো স্টেট বাসে অবশ্যই ট্রাফিক ব্যবস্থা কসলতী এটা প্রশাসনের দোষ অবশ্যই বললো প্রশাসনকে এই জিনিসগুলো একটু ভালো মতো দেখা উচিত এটা একটা হসপিটাল মোড় এখানে সমস্ত ডক্টর এসে আছে স্টেট বাস এখানে এত স্পিডে যাওয়া আসা করে কোনো মানেই হয় না এটা একটা বাই ন্যাশনালও না এটা লোকাল এরিয়া লোকাল এরিয়াতে এইভাবে বাস চালানোর কোনো মানে হয় না ওদের এমন মনে হয় দূর থেকে ঠিক আসবে এখানে যেই চাচলে ঢুকলো স্পিড বেড়ে গেলো এমনটাও হয় কারণ কোনো কন্ট্রোল নেই স্টেট এটা নিয়ে প্রশাসনের কাছে আবেদন করব একটা জরুরি ব্যবস্থা করা উচিত